सो हेलो एवरीवन, हाउ आर यू? वेलकम टू माय यूट्यूब चैनल ड्रीम ऑफ लाइफ। गुड मॉर्निंग, गुड मॉर्निंग फ्रॉम बिहार। सकाल ठीक 5টার দিকে আমরা পৌঁছে গেলাম বিহারের একটা ছোট্ট ধাবাতে, যেখানে আমরা মর্নিং এর ফ্রেশ হয়ে নিয়ে টি ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা আবার বেরিয়ে যাব হাইওয়ে থেকে। জার্নি শুরু করার আগে গাড়ির সমস্ত টায়ারগুলো ঠিকঠাক আছে কি না সেগুলো চেক করে নেওয়া হচ্ছে। ছোট্ট একটা নদী ব্রিজ ক্রস করে আমরা হাইওয়েতে পৌঁছালাম। এই নর্থ ইন্ডিয়া অ্যান্ড আজমির সফরের টোটাল জার্নিটা হবে কম বেশি 5,500 কিলোমিটার। এই টোটাল জার্নি শিডিউলটা আপনারা ভিডিওটা একটু পুশ করে দেখে নিতে পারেন। অ্যাট ফার্স্ট আমরা গিয়েছিলাম পাথরচাপড়ি, তারপর রানীগঞ্জ, এখন যাবো দেবা শরীফ, দেরাদুন, মুসৌরি, কালিয়াশরীফ, দেওয়ান মাদ্রাসা, দিল্লি, শের হিন্দ শরীফ, বরাজ শরীফ, ওয়াঘা বর্ডার, অমৃতসর, স্বর্ণমন্দির, ভাতিন্ডা, নাগর শরীফ, আজমির শরীফ, ফতেপুর সিক্রি, সেকেন্দাবাদ, সবশেষে আমরা ভিজিট করব আগ্রার তাজমহল, তারপর আমরা বাড়ি ফিরব ট্রেন টু কলকাতা। এই ট্রিপে রাস্তার ভিডিওগুলো একটু বেশি হচ্ছে কারণ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের ফুড, কালচার এবং ইউনিক কিছু দৃশ্য। মোহানিয়া টোল প্লাজা, আমরা চাইলে কলকাতা থেকে ডাইরেক্ট দিল্লির ভিডিওগুলো দেখাতে পারতাম মেন মেন জিনিসগুলো দিয়ে, কিন্তু বেশ কিছু ইনফরমেশন অধারা থেকে যেত। এবং সেখানকার বাজার দর সম্বন্ধেও আপনাদের কিছুটা আইডিয়া হয়ে যাবে। 110 কাটা ওই টেবিল আমরা এ করব, ছাড়িয়ে দেব। ঠিক আছে, কই বাকি আছে দেখাও। 2 কিলো 300, ঠিক আছে। কুরেশি ভাইয়ের কাছে চিকেনটা রেডি করতে দিয়ে আমরা হেঁটে চলে এলাম মুদ্রা রেল স্টেশনেতে, সবজি মার্কেটের দিকে, রেল স্টেশনের কাছাকাছি। মুদ্রা রেল স্টেশনেতে ও মার্কেটগুলো সবই ওপেন হচ্ছে। এক পাল্লা কিতনা? 100 রুপিয়া। লেবু ওদিকে আছে, নইবু ওইপারে আছে, 250 গ্রাম দিয়ে। টিকিট কাটা প্রায় কমপ্লিট, এবার আমরা ওজন করার পালা। তো বাজারঘাট কমপ্লিট করে আবারও আমরা রওনা দিলাম হাইওয়ের দিকে। বেশ নিকাল দিও না, হ্যাঁ
কিছুটা আগে গিয়ে আমরা দেখতে পেলাম রাস্তায় ট্রেনের মেটেরিয়ালস, এইভাবে বেশ কিছুটা রাস্তায় রওনা দেওয়ার পরে আমরা একটা রান্নার জায়গা খুঁজছিলাম, পিকনিক করার জন্য আমরা একটা জায়গা খুঁজছিলাম যেখানে আমরা দুপুরের লাঞ্চটা কমপ্লিট করব। অবশেষে পৌঁছে গেলাম একটা বড় পেট্রোল পাম্পে। এই পেট্রোল পাম্পের মধ্যেই খুব ভালো শৌচালয়ের ব্যবস্থা আছে, সেখানে প্রত্যেকেই আমরা টয়লেট বাথরুম কমপ্লিট করে ফ্রেশ হয়ে নিয়ে আমরা রেডি হয়ে গেলাম লাঞ্চের জন্যে। আজকে লাঞ্চে আমাদের আয়োজন ছিল ডাল ভাত এবং চিকেন কষা, সব মিলিয়ে একটা ভুরি ভোজের আয়োজন। আজ তিন দিন পর লাঞ্চ কমপ্লিট করে এখানেই জোহরের নামাজ আদায় করে আবারও আমরা বেরিয়ে পড়লাম বাসে উঠে হাইওয়ের দিকে। হাইওয়ে ধরে বেশ কিছুটা আসতেই ডান দিকে আমরা দেখতে পেলাম বেশ উঁচু একটা পাহাড়, তার পাদদেশ কিছুটা কাটা, সম্ভবত পাহাড় কেটে এই রাস্তাটা তৈরি হয়েছিল। তারপরে বেশ কিছুটা আসতেই আমরা ইউপি বর্ডার এন্ট্রি করার জন্য যে ট্যাক্স সেটা পে করার জন্য একটা কাউন্টারে চলে এলাম। আমরা যখনই আসি 70,000-80,000 টাকা দিয়ে দিয়ে যাই। আচ্ছা, ভুলবে আমাদের টাকা পাঠিয়ে দেয়। তারপর যদি ট্যাক্স কাটা হয় আমাদের হিসাব করে আবার আমরা পেমেন্ট করি। আর সাথে কাগজ মে লিখে মোহর লাগা কে দিয়ে দিয়ে তারপর যদি কি সাফ কর লেতে হয় কি মাটি নিকল পে করে কিনা কি সাফ। টাইম চিকিং হ্যাম পাবি বরাবর বুঝা। কিছু লোক কি ভাই লোক একটু বাড়িয়ে দিতে হয় কা কে যায়। इसमें भी डुआ था है मनोजे भैया टाइप का कोई है पंडित जी सर्वर डाउन है आपको पेमेंट कर देंगे यूपीआई कर देंगे आप काट के भेज दीजिए हम काट के भेज दिए उसके बाद क्यों नहीं दिए।
হাইওয়ে থেকে বাঁ দিকে টার্ন নিয়ে আমরা যে বাইপাসে চলে এসেছি এটা বারাণসী বাইপাস। বারাণসী সিটিটাকে অ্যাভয়েড করার জন্য আমরা এই বাইপাসটা নিয়েছি। এই ডান দিকে আপনারা এই ডান দিকে আছে এয়ারপোর্ট। বিকেলটি চারটের দিকে আমরা একটা ছোট্ট ধাবাতে পৌঁছেছি। সবাই টয়লেট ইউজ করছিল, আমরা সেখানে একটু ব্রেক নিয়ে নিলাম। আমরা প্রথমে ভেবেছিলাম এটা একটা মাজার, তারপরে দাঁড়িয়ে দেখলাম এটা একটা গুরুদ্বার। এখানে যাই হোক, এর পাশেই একটা ছোট্ট ধাবা ছিল, সেখানে আমরা একটু টি ব্রেক নিলাম। তারপরে আসরের নামাজ পড়ে একেবারে মগরিবের নামাজ কমপ্লিট করে তারপরে আবার আমরা বাসে করে রওনা দিলাম হাইওয়ের দিকে। অলরেডি সন্ধে হয়ে গেছিলো, তো রাতের বেলা খুব বেশি দেখানোর কিছু নেই ভিডিওতে, তাই ভিডিওটা খুব বেশি লেন্দি করব না। তো ভিডিওটা শেষ করার আগে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। 2012 থেকে আমি ট্রাভেল করছি। আগে এত বেশি ভিডিও করতাম না, কিছু মেমোরির জন্য কিছু স্টিল ছবি নিতাম। তো সবার রিকোয়েস্টে এখন ভিডিওটা করছি এবং সেগুলোকে ইউটিউবে আপলোড করছি অ্যাজ এ মেমোরি হিসাবে এবং আপনাদের সঙ্গে কিছু স্টোরি শেয়ার করার জন্য। আমি যেটুকু আশা করেছিলাম তার থেকে বেশি ভিউ আমি পেয়েছি আমার ভিডিওগুলোতে, বাট সাবস্ক্রাইব অনেক কম হচ্ছে। অন্তত 10% যদি সাবস্ক্রাইব হতো তাহলে অন্তত 400 সাবস্ক্রাইব হওয়ার কথা ছিল। সাবস্ক্রাইব না করলে ইউটিউবের রিচ ডাউন হয়ে যাবে আর আমাদের মোটিভেশনও নষ্ট হয়ে যাবে। তো আপনারা একটু চেষ্টা করবেন সাবস্ক্রাইবের দিকে খেয়াল রাখতে। আশা করছি আগামী দিনে আরও ভালো ভালো ট্রিপ আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। বেশ কিছু ন্যাশনাল ইন্টারন্যাশনাল বাইক রাইডিং প্ল্যানিং আছে, সো সবাই একটু সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে। সো দ্যাটস ইট, আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকেন আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান সবার আগে আপনার। টুমোরো মর্নিং দেখা হবে সোজা দেবাশরী। তো ওয়েট অ্যান্ড ওয়াচ করবেন, আর ভালো না লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো টাটা, টেক কেয়ার, বাই বাই, স্টে সেফ, টিল দেন স্টে টিউন অ্যান্ড বি পজিটিভ, গেট আউট।